আমি ম্যাথে ভালো কখনোই ছিলাম না, গ্রামার ভালো লাগে না। আসলে ওইটা ফ্রি ভিডিও হলে কি হয়েছে, কিন্তু আমার ভিডিওটা অনেক ভালো লাগছিল। আমার হায়ার ম্যাথের আগে নাম শুনলেই ভয় লাগতো, জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথ ইজি লাগতেছিল। গ্রামারের প্রতি যে আমার ভুল ধারণা এটাও চলে গেছে। না তানহা, আমি দক্ষিণ মহর্ষি মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পড়ি ক্লাস নাইনে। আসলে দুই বছর না পড়ার কারণে আমি পড়ায় অনেক খারাপ হয়ে যাই, মানে ইচ্ছে করতো না বইয়ের কাছে যাই, তো এভাবেই দিনকাল যাইতো। তো এইটার তো একটা মানে ফাইনাল এক্সাম হয় 50 মার্কের মেবি, তো ওখানে কোনো মতে আর কি এক্সামটা দিই, মানে এতটা খারাপ অবস্থা হয়ে যায়। তো এরপর নাইনে উঠি সায়েন্স সাবজেক্ট নিই, তো মার্চ মাসের দিক দিয়ে মানে হয় যে সায়েন্স নিয়েছে অনেক অনেক খুশি, কিন্তু আসলে অত পড়ি নেই, মানে একটু পড়ছি আর মানে বেশি পড়ি নেই। তো এভাবে আস্তে আস্তে যায় দিন, মার্চ মাসে আসে। তো মার্চ মাসে মেবি 9 তারিখ ছিল, তো আমার ভাইয়া বলছে যে 10 মিনিট স্কুলের কোর্স আছে ওখানে ভর্তি করাই দিই। তো আমি আমার ভাইয়া জিজ্ঞাসা করছিল যে কোন মানে কোন ব্যাচে ভর্তি হবি, তো আমি বলছিলাম যে জেনারেল ম্যাথে দাও। আমি ম্যাথে মানে ম্যাথ তো পুরা অবস্থা শেষ হয়ে গেছে। আমার হায়ার ম্যাথের আগে নাম শুনলেই ভয় লাগতো। তো ভাইয়া তখন জিজ্ঞাসা করছিল যে কোন সাবজেক্টে ফার্স্টে ভর্তি হবি, তো মানে আমি বলছিলাম যে হায়ার ম্যাথ আমি এমনিতে জেনারেল ম্যাথে ভালো না, হায়ার ম্যাথে মনে হয় আরও খারাপ হব। তো ভাইয়া আমাকে জেনারেল ম্যাথে দিছিল ফার্স্টে, তো আমার ওই দিনই ফার্স্ট ক্লাস ছিল। আমার অনেক ভালো লাগে ওই ক্লাসটা, এমনকি আমি ওই চ্যাপ্টার ধরিও না, কিন্তু আমি মানে এমনভাবে মানে ওই চ্যাপ্টারে ফার্স্টে আরও 3টা ভিডিও ছিল, তো আমি ওই ক্লাসটাই করছিলাম মানে ফার্স্টে। কিন্তু আমি সব স্কুলে আসলে অতভাবে ক্লিয়ারভাবে বলে না, কিন্তু মানে এখানে টিচার এত ভালোভাবে বোঝায় যে মানে বলার মতন না। ম্যাথগুলো করি আস্তে আস্তে, মানে বেসিক থেকে ওরা এমনভাবে ক্লিয়ার করে যে যত বড় ম্যাথিক দেখ না কেন, মানে আস্তে আস্তে এক দুইবার ভুল হবে বাট 3 নম্বর বারে হয়ে যাবে। আসলে আমি মার্চ মাসে তো খালি জেনারেল ম্যাথে ব্যাচে ছিলাম, তো এরপর আমার ভাইয়া মে মাসে মানে সব ব্যাচে আমাকে দেয় সবগুলোতে। তো আমার হায়ার ম্যাথ ক্লাসের সময় আমি মানে ভয় পাইতেছিলাম যে আমার তো আমার ভয় লাগতেছে, তো এরপরে হচ্ছে যখন ক্লাসটা করি আসলে এত ভালো লাগে যে আমার কাছে জেনারেল ম্যাথের থেকে হায়ার ম্যাথ ইজি লাগতেছিল, আর বায়োলজি অনেক ইজি লাগছিল, আর ফিজিক্স কেমিস্ট্রিটা মানে সবগুলোই ইজি লাগে, মানে কিন্তু মানে সব থেকে ইজি মানে হায়ার ম্যাথ আর বায়োলজি লাগে। সবাই হচ্ছে এক এক দিক দিয়ে এক একজন বেস্ট। তৌফিক ভাইয়া, সাজ্জাদ ভাইয়া আর নোভাকু। ফিজিক্সের ক্ষেত্রে আসি, ফিজিক্সে হয় যে ভাইয়া এত মানে ফার্স্টের দিক দিয়ে যেটুকু বইয়ে নাই আসলে, মানে যেভাবে উনি মানে বইয়ে তো খালি কয়েকটা ধারণা দেওয়া আর এরপর ডাইরেক্ট সূত্র দেন ম্যাথ মানে উদাহরণ, কিন্তু ভাইয়া এমনভাবে বুঝে বুঝায় জিনিসগুলো যে মানে সবারই বুঝার কথা। আমি যেহেতু বুঝি কারণ আমি 2 বছর বইই ধরি নেই, আর হয়েছে ভাইয়া ফার্স্টে বেসিক ক্লিয়ার করে, আর ভাইয়া তো এটাও দেখায় যে সূত্রগুলো কীভাবে আসে, কীভাবে মানে এবার এখান থেকে ওখানে যায়, তো মানে বই এটা আসে থাকে না। তো বইয়ে যদি কঠিন লাগে, ভাইয়ের ভাইয়ের ক্লাসের সময় বই দরকার পড়ে না, যেহেতু ক্লাসের টাইমে আমি একটা নোটও করে ফেলি, আবার যেহেতু আমি সব ব্যাচে আছি আমি লেকচার শিটও পাচ্ছি, তো আসলে অনেক ইজি লাগে। আমি পুরো একটা শিট বানাই ফার্স্টে, মানে একটা খাতা বানাই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। আমি একটা ছোট একটা স্টিকার মেবি ওইটাতে যতগুলো মানে ক্লাসের একটি শিডিউল থাকে ওই ক্লাসগুলো দেখি কয়েকটা কতগুলো ক্লাস থাকে, তো আমি ফার্স্টে ওই কাগজের উপরে চ্যাপ্টারের নাম লিখি, মানে বিষয়ের নামও লিখি, তো ওইটা স্ট্যাপলার করে মানে খাতার সাথে স্ট্যাপলার করে রেখে দিই। তো আমি যখন যে ক্লাসটা করি ফুল করি ওইটা মানে করার পর টিক দিয়ে দিই, আর সাথে সাথে লিখিও, তো মানে ওইটা মানে ওরা বুঝাইতেছিল আমি লিখতেছিও, আমি যদি এটা মানে আমার ক্লাস শেষ হওয়ার পর আমি পুরোটা আবার রিভাইজ দিই, তো রিভাইজ দেওয়ার কারণে আমার পুরো এটা মাথায় ঢুকে যায়, তো এটা আর বাইট হবে না। আসলে এক একজন এক এক মানে ক্লাসে, তো আসলে আমি সায়েন্সে, আমার কয়েকটা ফ্রেন্ডরা কমার্সে, কয়েকটা আর্টসে, তো মানে সব মানে আলাদা আলাদা। আবার আমার কয়েকটা ফ্রেন্ডরা আছে অন্য স্কুলের, তো ওরাও আমি ওদেরও বলি যে তোমরাও জয়েন হও ভর্তি হও, মানে আমি যেহেতু বুঝতেছি তোমরাও বুঝবা। তো অনেকের ধারণা থাকে যে অনলাইন একটা প্ল্যাটফর্ম কীভাবে বুঝবা, তো আমার আসলে আমার কাছেও লাগছিল ফার্স্টে, কিন্তু আমি যখন ফার্স্ট ক্লাসে আমার এত ভালো লাগে তো আমার এই ধারণাটা ভুল হয়।
আমি আসলে যদি মাঝে মাঝে আমার ভাইয়া আমাকে পড়ায় মাঝে মাঝে আমার আসলে লাগে না যদিও আমার ভাইয়াই আর কি যদি তোমার হাফ ইয়ারলি পরীক্ষা দিয়ে কেমন লাগছে আসলে বায়োলজি পরীক্ষা এমন ভাবে দিছি আসলে আমি একটা চ্যাপ্টার ছয় এমন ভাবে পড়ছি যে দেখি যে আসলে ভাইয়া বলে দিছো যে এই কোশ্চেনটা মাস্ট আসবে তো আমি ওইটা অনেকবার মানে অনেক ভালো করে চ্যাপ্টারটা পড়ছি দেখি যে ওইটাই চলে আসছে তাহলে তো ভালোই পরীক্ষা দিছো বাকি সাবজেক্টগুলো কেমন দিছে মানে জেনারেল ম্যাথ মোটামুটি ছিল কারণ কি আমি তো ফার্স্ট থেকে জানুয়ারি থেকে ছিলাম না তো আমার মোটামুটি ছিল আর আমার কাছে ইনাফ টাইমটা ছিল না যেহেতু হঠাৎ করে হাফ ইয়ারলি এক্সামটা হয়ে গেছে বাট আমার কাছে এটা আমি মন থেকে বিশ্বাস করি আর আমার মানে ফাইনাল এক্সামটি অবশ্যই ভালো হবে কারণ কি আমি আমার এখন চ্যাপ্টার অর্ধেকের বেশি শেষ আসলে জেনারেল ম্যাথ ব্যাচে যখন মানে ঢুকছিলাম তো জেনারেল ম্যাথ আমি ম্যাথে ভালো কখনোই ছিলাম না মানে অনেক খারাপ মানে কেমন মাথায় ঢুকতো না আমার ভাই আমাকে 10টায় ম্যাথ করে দেয় আমার মাথায় ঢুকতো না আমি আবার ভুলে যেতাম তো মানে আস্তে আস্তে এরপরে মানে ম্যাথ করি জেনারেল ম্যাথ মানে মোটামুটি থাকি জেনারেল ম্যাথে তো এরপর যে মানে সাজ্জাদ ভাই আমার এতটা ফেভারেট যে সাজ্জাদ ভাই ফার্স্ট ক্লাস করছে আমার মানে হায়ার ম্যাথ ছাড়া আমি কিছু বুঝি নাই মানে হায়ার ম্যাথ এত ভালো আমার অর্ধবার্ষিকে তো অনেক ভালো হয়েছে তো আমার এটা বিশ্বাস আছে ইনশাল্লাহ ইংরেজিও আসলে আমার না মানে মানে 2 বছর যেহেতু পড়ি নাই ব্রেনটা তো এখন এখন আসলে আমার না মানে কোনো কিছু মনে রাখতে ভালো না তো তো মানে আমার মানে আমার ভাই বলে যে আমি নাকি পরে অনেক খারাপ তো এটা সেটা তো মানে আমার মানে আমার ভাইকে মানে গ্রামারে তো অনেকগুলো রুলস আছে মানে অনেক কিছু তো মনে রাখতে অনেকটা কষ্ট হয়ে যায় এরপরে ক্লাস করি একটা মানে আমি যখন সবগুলো ব্যাচে ছিলাম না তো এর আগে আমি ফ্রি ক্লাস করছিলাম মনে হয় লাইফ ক্লাস কেমিস্ট্রি আর ইংলিশ করছিলাম তো এই আসলে আমি এমনভাবে ভালোভাবে বুঝছি তো আমার ইচ্ছা হয়েছে যে সবগুলো ব্যাচে চলে আসি সবগুলোতে আসি তো আসলে গ্রামারের প্রতি যে আমার ভুল ধারণা এটাও চলে গেছে জুন মাসে আমার পুরো মাস জুড়ে আমার পরীক্ষা ছিল তো আমি ক্লাসগুলো করতে পারিনি আসলে তো আমি আস্তে আস্তে এখন মানে দেখার ট্রাই করতেছি আর মানে আস্তে আস্তে আর কি তো এখনও সব ভিডিও দেখতে পাইনি আসলে আমি যখন 5-এ পড়তাম তো আমার বাসায় একটা প্রাইভেট টিচার ছিল আর একটা আপু পড়াইতো আমাকে তো উনি আসার আগে উনি কী পড়াইতো আমি বুঝতাম না আসলে তা আমার ভাইয়া মানে পিসি চালাইতো তো আমার ভাইয়া একটা ভিডিও দিচ্ছিল 10 মিনিট স্কুলের তো ইন্ট্রো আসছে আমার ইন্ট্রোটা আমাকে অনেক অ্যাট্রাক্ট করছিল তা আসলে ওইটা ফ্রি ভিডিও হলে কী হয়েছে কিন্তু আমার ভিডিওটা অনেক ভালো লাগছিল যে কীভাবে বুঝায় তো আসলে এটা করতে করতে মানে এতটা ভালো লাগে আমি একটার পর একটা ভিডিও দেখি এরপরে মাঝখানে আমার টিচার আসে তো টিচার তো তেমনভাবে বুঝে না আসলে টিচার যখন পড়াইতো আমাকে মানে ওই এক্সামে আমি ভালো করি না কিন্তু মানে 10 মিনিট স্কুলের ভিডিওই দেখতাম আমি ফ্রি ভিডিওগুলো যেটা ইউটিউবে বা মানে ওগুলো মানে ভালোই যাক আসলে অল্প মানে যতটুকু বুঝতাম আমি মানে কাজে আসতো হ্যাঁ আমি গল্পের বইও দেখছি আমি আয়মান ভাইয়া পর মুঞ্জিনা পোদের ভিডিও অনেক দেখছি আসলে আমার যেটা মনে আসে না এটা অ্যাড করে দেয় তো পড়াটাকে ইন্টারেস্টিং করে দেয় না আমার যেটা মানে আমি চাইও না এটা অ্যাড হয়ে যায় যেমন কয়েকদিন আগে একটা মানে রিপোর্ট কার্ড সেকশন আসছে তো ওইটার কারণে আসলে আমি না মানে ঘোলায় ফেলি যে আমি কোন মানে কোন ভিডিওটা দেখছি আর মানে এটা করছি নাকি এটা করি না তো আমার মানে একটা ইয়া লাগতো কিন্তু রিপোর্ট কার্ড সেকশনের কারণে আমি মানে দেখতে পারি যে আমি কোন ভিডিওটা দেখছি আর কোন ভিডিওটা দেখি না কতটুকু দেখছি তো আমার এটা ইয়া হয় আর আমার লিডার আমি কতটুকু ছিলাম আর আসলে মানে আমি যখন বায়োলজি পরীক্ষাটা দিয়েছিলাম ফার্স্ট মান্থে আমার ভালোই আসছে তখন আমার অনেক ভালো লাগছে যখন আমার লিডার বোর্ডে আমি ছিলাম আসলে নিজে নিজে যখন পড়ি তখন এক মানে একবারে বসে থাকতে ভালো লাগে না কিন্তু যখন আমি ক্লাস করি মানে যে ক্লাসটি ইন্টারেস্টিং লাগে আসলে সব ক্লাসই ইন্টারেস্টিং লাগে কিন্তু যখন ইন্টারেস্টিং লাগে জিনিসটা তখন আমি 2 ঘন্টা বসে থাকি বা 3 ঘন্টা বসে থাকি আমার ওইটা ইয়া লাগে না আমি পড়তেছিলাম ক্লাস করতেছিলাম কী ক্লাস ছিল যাই হোক জেনারেল ম্যাথ ইয়া ছিল হায়ার ম্যাথ ছিল আমি ভাবছি আমি মোবাইল চালাইতেছি কিন্তু আমি ক্লাস করতেছিলাম আমি ভাইয়া কি জানি বলছে আমি হাসতেছি আমি ভাবছি মোবাইল টাইম ছিল আমি ভাবছি যে আমি মোবাইল চালাইতেছি কার সাথে কথা বলতেছি না ইউটিউব দেখতেছি আব্বু তো বাইরে থাকে কিন্তু ভাইয়াকে আমি অনেক সময় ভাইয়াকে ডাক দিই ভাইয়া তো ভাইয়াও দেখে ভাইয়া জানে যে আমি এমন করবো না
আসলে আমার ভাইয়া মানে ভাইয়ারা যেভাবে মজা করে আমার ভাইয়া বলে আমিও নাকি মাঝে মাঝে এমনি মজা করি তো মেবি পরে তো আমার ভাইয়া কয়েকদিন আগে বলতেছিল যে এই কোর্সগুলো শেষ হয়ে যায় তো তুই টিচারদের মিস করবি তো আমি বলতেছিলাম যে সমস্যা নেই আমি টেনে উঠতেও করবো আমি এসএসসিতে যে কোর্স আছে সবগুলো করবো আমি অ্যাডমিশন টেস্টও করবো আমি সব সব কোর্স করবো আমি